কালকে তো বলছে তারা যে ওরে আসামি শনাক্ত করার জন্য দরকার, তো একজন চলেনের সাথে এই তো আমি আসলাম, 9:30 নিয়ে আসলো। 9:30 নিয়ে আসার পরে আমার ওখানে বসাই রেখে এরপরে ওরে তাদের রুমে নিয়ে গেল একটা গাড়িতে করে। এই নেওয়ার পরে এর আমি রাত্র 10টা পর্যন্ত ওই এক পায়ে আমি দাঁড়ানো, রাত্র 10টায় কয় যে না ওরে এর দেখানো হয়েছে। আমার মেয়েটা অসুস্থ, সে মানসিকভাবে ভারসাম্যহীনতায় ভুগতেছে এবং তার যে মানসিক চিকিৎসায় আছে সেটাও তার ইয়ে কাগজপত্র আছে, ওই এক মাস ঢাকায় মানসিকভাবে চিকিৎসায় ছিল। এই এখন কী কারণে তার অ্যারেস্ট করা হয়েছে, সাক্ষীর থেকে এখন সে আসামি, এইটা আমার বোধগম্য না যে কী কারণে এইটা হইল। তা আমি আপনাদের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী বা দেশবাসীর কাছে আমি অনুরোধ করব যে এইটা সঠিকভাবে তদন্ত করে এইটা কী করা যায়, কী ব্যবস্থা নেওয়া যায়, এইটা আমার প্রাণের দাবি এবং সকলের কাছে আমার আকুল আবেদন। যেন একটা অসহায় নারী, একটা স্বামীহারা মেয়ে, ও কী বয়স আর এই বয়সে বিধব হয়ে গেছে, এরপরও ওর উপরে এত মানসিক চাপ, এটা সকলের কাছে আমার দাবি যে সরকার দ্রুত এটার উপরে একটা পদক্ষেপ নেয়। এখন অসুস্থ মানুষ, হ্যাঁ এখন আমি আইনগতভাবে তো আমার অবশ্যই এটা লড়তে হইবে যে কেন এরকম হইল, সাক্ষীর থেকে আসামির কাঠ গড়ায় এবং তার রিমান্ড নিয়ে কী করা হয়েছে না করা হয়েছে আমরা ঠিক জানি না। আমার মেয়ে শুনছি অসুস্থ, এর পিছনে তো এই যারা খুনি, এই এই খুনটাকে আড়াল করার জন্যই এইগুলা পায়তারা করতেছে এরা। আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এই মামলাটা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই এগুলো সাজানো হইতেছে, সাজানো নাটক।